রাজ্যে প্রধান বিরোধী রাজনৈতিক দলের অবস্থা শোচনীয়। তাই তারা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শত্রু মনে করছে। গেরুয়া শিবিরকে তো তৃণমূল কংগ্রেসের বর্ষীয়মান নেতা পূর্ণেন্দু বসুর। সংবাদ মাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা চলছে তো সিভিল সোসাইটি আন্দোলনের সদস্য অরূপ শঙ্কর মৈত্রের। রাজ্যে প্রধান বিরোধী দলের রাজনৈতিক অবস্থান ঠিক কি তা পঞ্চায়েত নির্বাচনের পরই জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে। গেরুয়া শিবিরের পালে হাওয়া লাগাতো দূর, নির্বাচনে রীতিমতো নড়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টির ভিত। সেই থেকেই নানান ছুতোয় শাসক দলকে উত্তপ্ত করেছে বিজেপি, কখনো কেন্দ্রীয় এজেন্সি লেলিয়ে, কখনো বা মিথ্যে অভিযোগ এনে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বরাবরই দাবি করেছেন, রাজ্যের শাসক দলকে ভয় পেয়েই এইসব কাজ করছে গেরুয়া শিবির। এবার সেই একই সুর শোনা গেল তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা পূর্ণেন্দু বসুর গলায়। তার কথায়, এরাজ্যে প্রধান বিরোধী দলের যা রাজনৈতিক অবস্থা তাতে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান শত্রু হিসেবে মনে করছে। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে ভারত জোড়ো অভিযানের সমর্থনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা। সেখান থেকেই বিজেপিকে এক হাত নেন পূর্ণেন্দু বসু। যে পশ্চিমবঙ্গের বর্তমান যে রাজনৈতিক অবস্থা তাতে বিরোধী দলগুলি তারা বর্তমান রাজ্য সরকারকে এবং তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান শত্রু হিসেবে মনে করে। বিভিন্ন যে কেন্দ্রীয় তদন্ত এজেন্সিগুলি সেগুলিকে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠরোধ করার যে প্রচেষ্টা, তাদের ভয় পাইয়ে দেওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা সর্বব্যাপী হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে মোদি সরকারকে ধরাশায়ী করতে জোট বেঁধেছে ইন্ডিয়া। মঙ্গলবার ইন্ডিয়া জোটের সমর্থনেও কথা বলেন পূর্ণেন্দু বসু। তৃণমূলের তরফে জোটের পাশে থাকারও আশ্বাস দেন। বলেন, ইন্ডিয়া জোটকে আরও শক্তিশালী করতে দল এক হয়ে কাজ করবে। যে আমরা কংগ্রেসের সাথে এই যে জোট হয়েছে সেটাতে কংগ্রেস থাকবে এবং আমরাও থাকব। কংগ্রেসের পক্ষে তাদের যে বক্তব্য সেই বক্তব্য তারা রাখবেন, আমাদের যে বক্তব্য আমরা সেটা রাখব। পাশাপাশি আরও যত শক্তিকে এখানে ঐক্যবদ্ধ করা যায় সেই শক্তি বাড়ছে ক্রমাগত, আগামী দিনে আরও বাড়বে। বিজেপির বিরুদ্ধে একেবারে শেষতম মানুষটিকে পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধ করতে হবে এবং এটাকে গণ আন্দোলনের জায়গায় নিয়ে যেতে হবে। প্রেস ক্লাবের আলোচনা কক্ষ থেকে রাজ্যপালকেও ছেড়ে কথা বলেননি তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা। জোর গলায় রাজ্যপালের পদত্যাগেরও দাবি তুলেছেন তিনি। বিভিন্ন ইস্যুতে এজেন্সি অপব্যবহার নিয়েও কেন্দ্রকে তোপ দাগেন তিনি। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের মনোভাবকে ফ্যাসিবাদের সঙ্গে তুলনা করে তোপ দেখেছেন সিভিল সোসাইটি আন্দোলনের সদস্য অরূপ শঙ্কর মৈত্র। বারবার যেভাবে চতুর্থ স্তম্ভের কণ্ঠরোধ করার চেষ্টা করেছে মোদি সরকার তা তুলে ধরেছেন তিনি। আপনারা জানেন এনডিটিভি প্রণয় রায়ের কি পরিস্থিতি দাঁড়িয়েছে। আলটিমেটলি ওটা বিক্রি হয়ে গেছে এবং আদানি কিনে নিয়েছে। আর এখানকার কলকাতা টিভিতে কি চলছে সেটাও আপনারা জানেন। প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে যুক্তি আছে। মিডিয়াকে গ্রাস করা, চতুর্থ স্তম্ভ সেটাকে গ্রাস করাটা হচ্ছে প্রথমেই যে কোনো ফ্যাসিবাদী আক্রমণের প্রথম লক্ষ্য হয় এবং সেটাতে কতদূর সম্ভব সাকসেসফুল হয়েছে দিল্লির সিএসডিএস এবং লোকনীতি তাদের সমীক্ষাতে বেরিয়েছে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ণালী মুখোপাধ্যায়, ছোটন দাস সহ আরো অনেকে। অধিকাংশের মুখে বিজেপি বিরোধী বার্তা শোনা যায়। প্রকাশ্যে মোদি সরকারকে এক হাত নেন তারা। কল্লোল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।